হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? গুড নাইট, কি আর বলবো বলেন। সকাল হলে বলতাম গুড মর্নিং, বিকেল হলে বলতাম গুড ইভিনিং, এখন নাইট, তো এখন কি করা যাবে? অনেকদিন রাতে ঢাকা দেখি না, একটু ঢাকা দেখি, বাদ বাকিটুকু পরে বলতেছি। শাকিব সাহেব আসছে ঢাকাতে, অনেকদিন হলো ঘুরে আসে ঢাকায় নাকি, সে নতুন, এই জন্য আর কি চিন্তা করলাম তার একটু ঘুরিয়ে বেরিয়ে দেখাই, যদি আমার একটু উপকার হয়। তো যাই হোক, এখন ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি যেতে যেতে বলবো। বন্ধুরা, আমরা মেঘনা ব্রিজের টুল দিলাম, তার মানে বুঝতেই পারছেন যে আসলে কোথায় যাচ্ছি। আর রাতের জার্নি, অনেকদিন পর হয়তো একটা আশা পূরণ হবে। ফেনী 122, কুমিল্লা 65, কক্সবাজার 361, আর পড়তে পারলাম না, বাদ বাকিটুকু চলে এসছে। সাকিব সাহেব আসলো, হুলি বাতায় দিল, আর আমরা হুলিতে নাচানাচি শুরু করে দিলাম। বন্ধুরা, আমরা মূলত যাচ্ছি হচ্ছে বান্দরবন, ইচ্ছা আছে বান্দরবন পর্যন্ত যাওয়ার, বাট একটা জায়গার কথা শুনেছি যদি ওইখানে যে সবচাইতে ভালো লাগবে। জায়গাটা আমি ফুল ডিটেলস আমি বলতে পারতেছি না, বাট ওইখানে যাওয়ার পর আপনাদেরকে হয়তো ফোন দিতে পারবো কিংবা বলতে পারবো। এখন কোনো কথা হবে না, টুকটুক করে যাইতে থাকি, কোনো রাস্তায় কোনো কিছু বলে দেখানোর চেষ্টা করব, আর আপডেট তো থাকবেই। Let's go for night ride, but be careful. বন্ধুরা, অবশেষে আমরা এখন দাউদকান্দি আপনার একটা তেলের পাম্পে আর কি, সিএনজি ফিলিং স্টেশনে আর কি দাঁড়িয়েছি। এখানে একটু চার্জ আপ করে নিলাম, কফি খেলাম এবং একটু রেস্ট নিচ্ছি, কারণ আমি সকাল 10টা থেকে রাইড করতেছি। সিরাজগঞ্জ থেকে ঢাকা আসছি, আসার পরে আমার দোকানের কাজকর্ম সেরেছি এবং এখন বিকালবেলা সন্ধ্যার পরে শাকিল এসে বলল যে তারা বাইরে যাবে, সেই হিসাবে আমি আর কি চিন্তা করলাম যে একটু ঘুরে আসি, অনেকদিন হলো ঘোরা হয় না। তো সবাই ওইখানে চা খাচ্ছে, তিনটা বাইক, অ্যাপাচি, আমার লিভো। আমার লিভোটাকে কিন্তু সুন্দর করে সাজিয়েছি, দেখেছেন, কারণ ব্যাগ দুইটা দুই জায়গায় রেখেছি, এর জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট অনেক সুন্দর মতো যাইতে পারতেছি। আর এই একটা হচ্ছে কেপিআর শাকিলের। তো মোটামুটি এখন আর কোথাও দেরি করব না, আমরা এখন আবার রওনা দিব, চলুন রাস্তায় কথা বলি। বন্ধুরা, আমরা একটু চার ব্রেক দিয়েছিলাম, চার ব্রেক থেকে এখন অন রোডে চলে আসছি। তবে একটা জিনিস আমি আগে সতর্ক করে দিচ্ছি বন্ধুরা, আমি কাউকে রাত্রে বাইক চালানোর ইনফ্লুয়েন্স করতেছি না, অতিরিক্ত অথবা বেশ অভিজ্ঞতা না থাকলে কখনোই নাইট রাইড করা ঠিক না। আর যদি কেউ বা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই মানে আপনার এমন পোশাক পরবেন যেটা একটু মানে ভিজিবিলিটি থাকে, অর্থাৎ আপনি মানে দূর থেকে যেন বোঝা যায়, এই টাইপের কাপড় চোপড় করবেন। যেমন রিফ্লেকটিভ ভেস্ট, রিফ্লেকটিভ আরও অনেক কিছুই আছে যেগুলো আপনারা বাজারে কিনতে পারবেন। সোজা কথা, আপনাকে উজ্জ্বল করার জন্য রাত্রেবেলা যে টাইপের জিনিস দরকার সেই টাইপের জিনিস আপনারা কিনবেন। তো এখন টুকটুক করে আগাই, আর রাত্রেবেলা আসলে কি দেখবো। তবে একটা জিনিস আমি বলি, এই চট্টগ্রাম হাইওয়েতে বাইক চালানো হচ্ছে একটা সকল বাইকারদের হচ্ছে আপনার স্বপ্ন থাকে, আর আমি সেই স্বপ্নটা, আমার যে স্বপ্নটা ছিল সেটা পূরণ করতে যাচ্ছি। যদিও এর আগে তিনবার গিয়ে এখন আবার যাচ্ছি, বাট যতবারই এই রোডে গাড়ি চালাই না কেন খুব ভালো লাগে, মনে হয় যে ভিন্ন ধরনের কোনো টেস্ট আর কি নেওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, এই রোডটা যেমন আপনার জন্য খুব আনন্দময় ঠিক তেমনি খুব বেদনাদায়ক এবং খুব রিস্কি, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। যাই হোক, আর প্রচন্ড গাড়ির চাপ আছে, এখন আর কথা বলছি না, এখন টুকটুক করে আগাবো। আর রাতের বেলা বাম সাইড দিয়ে ওভারটেক করার সময় একদম 100% সতর্কতা অবলম্বন করবেন, কারণ সামনে কোনো ভাঙা আছে কিনা, ডান পাশে কোনো গাড়ি আছে কিনা, মানে ডান পাশে গাড়ি বলতে আপনি যাকে ওভারটেক করতেছেন ঠিক তার অপোজিটে কোনো গাড়ি আছে কিনা, মানে তার
পাশে আর কি কোনো গাড়ি আছে কিনা এগুলো দেখে দেন আপনারা মানে সবসময় চেষ্টা করবেন ওভারটেক করার জন্য। তো বন্ধুরা আর কথা নয়, একটু সামনে আগাই, কারণ অনেক দূরের গন্তব্য, গন্তব্যতে পৌঁছাইতে হবে এবং সহি সালামতে পৌঁছাইতে হবে, এটা হলো সবচেয়ে বড় ইস্যু এবং সবচেয়ে বড় কথা। তো চলুন যাই। বন্ধুরা মাঝরাতে মানে কুয়াশার বিনোদন দেওয়ার জন্য আপনাদের সামনে আবার শুরু করলাম। আপনারা কুয়াশা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, মানে বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড। জাস্ট শুধু মানে আমি জাস্ট একটা জিনিস খেয়াল করতেছি, সেটা হচ্ছে সামনের গাড়ির লাইট, মানে অর্থাৎ টেল লাইট যেটা, ওইটা ফলো করে আর কি আগাচ্ছি। এছাড়া আর কিছু মানে করতে পারতেছি না, কারণ আমার ইয়েলো মানে ফগেও আসলে তেমন একটা কাজ করতেছে না। আমি শাকিলের সাথে কমিউনিকেটরে কানেক্টেড আছি, ও হয়তো একটু পিছনে পড়ে গেছে, যার কারণে কমিউনিকেটর লাইন ডিস্টার্ব করছে। এত ঠান্ডা, এত ঠান্ডা, ও সেই লেভেলের ঠান্ডা লাগতেছে, মনে হচ্ছে যে পায়ে যদি আরো কিছু পড়তে পারতাম আরো ভালো লাগতো। মনে হয় চলতে চলতে কুমিল্লা পার্ক হয়ে, মানে কুমিল্লা পার হয়েছি প্রায় 15-20 মিনিট আগে। তো এখন কোথায় আছি এক্সাক্ট আসলে বলতে পারতেছি না, এখন টুকটুক করে আগাচ্ছি, মোটামুটি অ্যাভারেজ স্পিড 50 এরকম করে রাখতেছি, কারণ নাইট পারাপারি করার কোনো প্রয়োজন নাই, যথেষ্ট পরিমাণ সময় আছে। সো এটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব চেষ্টা করার কোনো প্রয়োজনই নেই, ট্রাকটা মনে হয় ইউটার্ন নেবে। তো বন্ধুরা সামনে যাই, আবার আবার মাঝে মাঝে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আর কি সামনে চলে আসবো, সঙ্গেই থাকুন জটিল পাপার সাথে। বন্ধুরা আবার একটু চারজনে ব্রেক দিয়েছিলাম, এখন আবার উঠতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচণ্ড ঠান্ডা লাগতেছে, প্রচণ্ড কুয়াশা, সব কিছু মিলে ঝামেলায় পড়ে গেছি। এখন আবার রওনা দিব বিসমিল্লাহ বলে, 4টা বাজে, অলমোস্ট এখনো প্রায় 200 কিলো বাদ আছে, হয়তো তখনই সার্থক হবে যখন মাত্র সিঙ্গেল ডিজিটের সংখ্যা আসবে, সিঙ্গেল ডিজিট মাইলেজ। যাই হোক বন্ধুরা আমরা আবার আগাই, আবার কথা হচ্ছে রাস্তার মাঝখানে। চলতে চলতে আর কিছু দূর আছি আমি চট্টগ্রাম থেকে, কারণ বলেছিলাম আপনাদেরকে যখন 1 ডিজিট আর 2 ডিজিটের সংখ্যা পাবো তখন আসলে নিজের কাছে খুব ভালো লাগে। চট্টগ্রাম সম্ভবত আর 95 অথবা মানে 100 কিলোস কম আর কি আছে। তো অনেকদিন পর একটা জিনিস মনে হলো যে আমি অনেকদিন পর হচ্ছে রাত ফুল নাইট রাইড করে আপনার সকাল দেখব, এটা আসলে অনেক বড় একটা জিনিস আমার কাছে, কারণ সচরাচর এই জিনিসগুলো আমি পাই না, সচরাচর এই জিনিসগুলো আমার চোখে হয় না, যার কারণে হয়তো আমার কাছে এটা মানে অস্বাভাবিকের চাইতে অস্বাভাবিক। তো যাই হোক আল্লাহর রহমতে এখন পর্যন্ত সহি সালামতে আসতে পেরেছি কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। রাস্তাতে তেমন কোনো পুলিশও নাই, কিছুই নাই, সো নো টেনশন। আর এমনিতেও পুলিশ থাকলেও আমার কোনো টেনশন নাই, কারণ 3টা বাইক এসেছে এবং 3টা বাইকের প্রত্যেকটা বাইকেরই কাগজ প্লাস ড্রাইভিং লাইসেন্স অল এভরিথিং ওকে, সো এটা নিয়ে আর কোনো টেনশন করার কোনো প্রয়োজন নেই। তোমাদের আর কি একটু পরে একটা পাম্প দেখবো, পাম্প দেখে আর কি ব্রেক দিব। মোটামুটি যেটুকু ঘুম চোখে আসতেছিল সেটা অবশ্য কেটে গেছে, কারণ ঠান্ডাতে আমার পা জমে গেছে, হয়তো বডিটা 2টা জ্যাকেট পরেছি কাজে দিচ্ছে কিন্তু আঙ্গুলগুলো আর কাজে দিচ্ছে না। হ্যান্ড গ্লোভস নিয়েছিলাম একটা, সেটা দিয়ে রাইড করা যাচ্ছে না, এখন কি করা যাবে বলেন। পাটা ঠান্ডা হয়ে গেছে, পুরো ফুল পা আমার ঠান্ডা, এই জন্য হয়তো ঠান্ডাটা বেশি লাগতেছে আমার। তো যাই হোক একটু সামনে গিয়ে আবার এটা 4 বিরতি দেব আমরা, দেন আবার রওনা দেব, কারণ রাত্রে না যখনই রাইড করেন অ্যাটলিস্ট আমি চিন্তা করি যেটা মানে এই
চালানোটাকে আপনি এনজয় করেন, না পারাপারির দরকার নাই, না হুড়াহুড়ির দরকার নাই, কোনো কিছু করার দরকার নেই, জাস্ট শুধু এনজয় করেন, তাহলে দেখবেন যে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই জন্যই বলছি যে সাবধানে রাইড করবেন, অবশ্যই অবশ্যই। আমরা একটা তেলের পাম্প খুঁজতেছি, হয়তো কিছুক্ষণের মধ্যে একটা তেলের পাম্প পেয়ে যাব, তো সেখানে গিয়ে একটা ব্রেক দেব, চা খাবো, একটু রেস্ট নিব, মাস্তি করব, চিল করব, দেন আবার বের হয়ে যাব। তো চলুন যাই, সাথেই থাকেন। নাকি নাকি চলে যাচ্ছেন বন্ধুরা? আমরা ছাগল নাইয়া অর্থাৎ ফেনীতে আছি, একটা চা দোকানে দাঁড়িয়ে আছি, এখানে আর কি চা খাচ্ছি। তো একটা বিষয় আর কি কথা বলছি, সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আমার মনে হয় গ্রুপ ছাড়া আপনার নাইট ট্যুর না দেওয়াটাই ভালো, কারণ যে পরিমাণ বাজে সিচুয়েশন দেখলাম অলরেডি, দুইবার আর কি দেখলাম যে দুইজন লোক মানে দুইটা জায়গাতে আর কি একটু এগ্রেসিভ টাইপের ছিল। এখন অ্যাকচুয়ালি তারা মানে ওই ইয়েতে ছিল কিনা আমি জানি না, বাট আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে ওই ধান্দাতে ছিল, না হলে একদম অন্ধকারের ভিতরে কখনোই মানে একটা লোক একদম নিরিবিলি চুপচাপ দাঁড়িয়ে থাকবে আর আমাকে দেখা মাত্র সে রাস্তায় বের হবে, এরকম আসলে হয় না। তো যাই হোক, আমি যেটা বলবো আপনাদেরকে, আসলে নাইট ট্যুরগুলো পার্তিপক্ষে গ্রুপ ট্যুর দিয়েই করবেন, সিঙ্গেল ট্যুর আর দিয়েন না, কারণ একটু প্রবলেমে পড়ে যাবেন। বাকিরা সবাই চা খাচ্ছে, বুঝতেই পারছেন, এখন আবার একটু রেস্ট দিচ্ছি। আর সম্ভবত কত চট্টগ্রাম 80 কিলোর মতো আছে, ইনশাল্লাহ একদম ব্রেক দেব, হচ্ছে সিটি গেটে গিয়ে কিছু ছবি উঠবো, দেন আমরা যাব হচ্ছে বান্দরবন, এবং বান্দরবনের যে ইয়েটা করব, কাপ্তায়ের আগ দিয়ে একটা রাস্তা গেছে ওইটা দিয়ে ঢুকবো, যদি পারি, সম্ভব হয় তাহলে আপনাদের ডিটেলস ইনফরমেশনটা দিয়ে দিব, লিচু বাগান। তো বন্ধুরা সাথেই থাকুন, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অলরেডি অনেক বেলা হয়ে গেছে, বাট কুয়াশার জন্য আসলে আমি সেভাবে আর কি ব্লগে আসিনি, কারণ কুয়াশার জন্য আপনারা কিছু দেখতে পারতেন না, প্রচন্ড পরিমাণে কুয়াশা ছিল, এই জন্যে আর কি ব্লগে আসিনি। আরো মাত্র 3-4 কিলো পরে হয়তো আমরা সেই আমাদের সেই কাঙ্ক্ষিত সিটি গেট, যেখানে সবাই ছবি ওঠে, অর্থাৎ চট্টগ্রাম সিটি গেট আর কি, ওই প্লেসটাতে চলে যাব। সারা রাত রাইড করে একটু টায়ার্ড হয়ে গেছি, বিকজ ঠান্ডা ঠান্ডার দিনে একটু বাইক চালানোটা অনেক কঠিন হয়ে যায়, কারণ ঠান্ডা যদি ভিতরে ঢুকে তাহলে মানে কি বলবো, মানে আপনার শরীরটাকে একদম অবশ করে দিবে, যা আসলে আপনি মানে কল্পনাও করতে পারবেন না। যাই হোক, এই সিভিটি কার্ডটা সে ঢাকা থেকে আমাদের সাথে আসতেছে, সে একবার আগে যায়, আমি একবার আগে যাই, সে একবার আগে যায়। অনেকক্ষণ পর তাদের দেখা পেলাম, কারণ আমরা মাঝখানে চা বিরতি দিয়েছিলাম, ওই সময় হয়তো তারাও ট্রেনে চলে আসছে, আবার তারা যখন চা বিরতি দিয়েছে আমি তখন হয়তো ট্রেনে আসছি। বন্ধুরা রাত্রে চট্টগ্রাম হাইওয়েতে অ্যাকচুয়ালি রাত্রেবেলা গ্রুপ ছাড়া আসলে নাইট না করাই ভালো, কারণ শুনলেনই তো আপনারা, এটা অনেক বড় একটা রিস্কি হয়ে যায়। যাই হোক, ফুয়েল নিতে হবে, ফুয়েল আপ করতে হবে, ফুয়েল নাই। পুনরায় ফুয়েল আপ করে দেন কথা বলছি।